পুস এবং রিপিট করতে বলতেছে তিন থেকে ছয় পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের জন্য মানে কিউ এর একটা ক্যারেক্টার একটা এলিমেন্ট তুমি স্ক্যান করবে সেইটার উপর তিন থেকে ছয় পর্যন্ত অ্যাপ্লাই করবে তিন থেকে ছয় পর্যন্ত কন্ডিশন চলতে থাকবে যতক্ষণ না আমার স্ট্যাকটা এমটি হচ্ছে ঠিক আছে এখন তিন নাম্বারে বলতেছে কি দেখো একটা অপারেন্ট যদি পাও তাহলে সেটাকে পিতে অ্যাড করো পিতে অ্যাড করো পিটা কি কেউ বলতে পারবে পি কি এক্সপ্রেশন এর অনুযায়ী আমি মানে কাজ করতে গেছি হ্যাঁ বুঝি না প্রথম নাম্বার না খেয়াল করে দেখো এই ছকটা খেয়াল করো ফিগার সিক্স পয়েন্ট ওয়ান টু এখানে দেখো সিম্বল তুমি কি কি স্ক্যান করতেছো সেটা সিরিয়ালি লেখা আছে স্ট্যাকের অবস্থা একটা সিম্বল স্ক্যান করার পরে তোমার স্ট্যাকের কন্ডিশন হ্যাঁ ওই স্টেপ ফলো করার পরে স্ট্যাকের অবস্থা কি হচ্ছে এবং স্টেপ ফলো করার পরে এক্সপ্রেশন পি কি হচ্ছে প্রতি স্টেপে তোমার স্ট্যাকের কন্ডিশনটা কি এক্সপ্রেশনটা কি প্রতি স্টেপে একটা সিম্বল স্ক্যান করার পরে তুমি ওই তিন থেকে ছয় পর্যন্ত তাই না তিন থেকে ছয় পর্যন্ত স্টেপ গুলা ফলো করার পরে তোমার স্ট্যাকের অবস্থা কি হচ্ছে এবং এক্সপ্রেশনের অবস্থা কি হচ্ছে প্রতি স্টেপ 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 ধরে 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 এখানে এক্সপ্লেন করা হচ্ছে তো এক্সপ্রেশন পিটা একদম লাস্টে জেনারেট হবে তো এই একদম শেষে বিশ নাম্বার স্টেপে যেটা আসলে আমি পাবো ওইটাই হচ্ছে আমার এক্সপ্রেশন পি আর এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ গুলা পি এর ক্যালকুলেশনের জন্য মাঝখানে কি কি হচ্ছে এই জিনিসগুলা প্রত্যেকটা স্টে এক্সপ্রেশন পি তে দেখানো হচ্ছে মানে আমরা এই কাজ অ্যালগোরিদমটা পুরোটা ইমপ্লিমেন্ট করার পরেই ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এক্সপ্রেশন পি আর মাঝে হচ্ছে এক্সপ্রেশন পি তে আসলে অ্যাড করে যাব বা হচ্ছে কখনো পপ স্ট্যাক থেকে পপ করে ক্যালকুলেট করে এটাতে বসাবো এরকম কাজ করতে থাকবো এই পি তে বসাবো ওকে বোঝা যাচ্ছে তাহলে আমরা একটু স্টার্ট করি এখানে স্টেপ গুলো ফলো করা খেয়াল করে দেখো তিন নাম্বারে বলা হচ্ছে ইফ এন অপারেন্ট তুমি যদি একটা অপারেন্ট পাও ইফ এন অপারেন্ট ইজ এন কাউন্টার তাহলে আমরা কি করব এটাকে পিতে অ্যাড করব অপারেন্ট হলে পিতে যাবে লেফট প্যারেন্থেসিস পেলে এটাকে স্ট্যাকে রাখতে বলতেছে অপারেটর পেলে তখন আমাকে আসলে একটু চিন্তা করে কাজ করতে হবে দুইটা স্টেপ বলতেছে রিপিটেডলি পপ করতে হবে স্ট্যাক থেকে এবং পি তে অ্যাড করতে হবে টু পি অপারেটর অন টপ অফ স্ট্যাক হ্যাঁ হুইচ হ্যাজ দ্য সেম প্রেসিডেন্স অ্যাজ অর হায়ার প্রেসিডেন্স দেন ওই অপারেটরটা তারপরে বলা হচ্ছে অ্যাড ওই অপারেটরটা যেটা করতে বলছে টু স্ট্যাক তারপরে রাইট প্যারেন্থিস পেলে কি করতে হবে রিপিটেডলি পপ করব স্ট্যাক থেকে এবং অ্যাড টু পি ইচ অপারেটর অন দ্য টপ অফ স্ট্যাক আনটিল লেফট প্যারেন্থিস এনকাউন্টার রিমুভ দ্য লেফট প্যারেন্থিস ডু নট অ্যাড দ্য লেফট লেফট প্যারেন্থিস টু পি মানে পিতে আমি কখনো ওই লেফট রাইট কোনো কিছু রাখার আমার দরকার নাই ওকে তাহলে আমি

একদম প্রথম যে ইয়েটা ছিল স্টেপটা ছিল সেটা বলছে পুশ লেফট অন টু স্টেক এবং যখন এমটি তখন একটা লেফট প্যান্থ দিয়ে নিছি স্ট্যাকের মধ্যে এবং একটা রাইট এই যে টোয়েন্টি নাম্বার ইয়েতে দেখো টোয়েন্টির উপরে কি দেওয়া রাইট প্যান্থসে সেটা আমি কিউতে অ্যাড করছি এটা ছিল আমার এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে স্ক্যান করতে বলছে লেফট থেকে রাইট আমি স্ক্যান করে যাচ্ছি প্রথম যেটা স্ক্যান করলাম সেটা কি আসলো এ আসলো এখন আমি এটা কি অপারেটর না অপারেন্ট অপারেন্ট এটা কোথায় যাবে অপারেন্ট এক্সপ্রেশনে যাবে এক্সপ্রেশন কিন্তু আমরা এক্সপ্রেশনে কিভাবে রাখবো এটা বুঝলাম না এক্সপ্রেশনে কিভাবে রাখবে মানে মানে কোড ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটা কিভাবে মানে এটা কি কোন স্ট্যাক টাইপেরই মানে এটা বুঝতে পারছি না কিভাবে তুমি তুমি এটা অ্যারেতে রাখতেই পারো স্ট্যাকে রাখার দরকার নাই আচ্ছা ঠিক আছে তারপরে দেখো আমি পরে কোনটা স্ক্যান করতেছি 2 2 নম্বরে কি স্ক্যান করতেছি প্লাস 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 হচ্ছে অপারেটর তাই না এখন অপারেটর পেলে আমি কি করব অপারেটর পেলে আমি এটা স্ট্যাকে রাখবো ঠিক আছে অপারেন্ড পেলে পিতে রাখবো আর হচ্ছে অপারেন্ট এর ভিতরেও কয়েকটা ভাগ আছে ভাগ বলতে তোমার লেফট প্যান্থিস পেলে কি করবা সেটা বলে দিচ্ছে স্ট্যাকে রেখে দিতে বলতেছে অপারেটর পেলে তখন তোমাকে কি করতে হবে সেটাও বলে দিচ্ছে বুঝছো আচ্ছা আমরা একটু সামনে যাই তারপরে দেখো লেফট ফ্যানসিস পাচ্ছি সেটাও স্ট্যাকে রেখে দিচ্ছি তারপরে পাচ্ছি বি বিটা চলে যাচ্ছে এক্সপ্রেশনে তাই না এরপরে পাচ্ছি মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনটাও রাখতেছি স্ট্যাকে সি পাচ্ছি ছয় নম্বরে স্ক্যান করতেছি সি সি পাঠিয়ে দিচ্ছি এক্সপ্রেশনে তারপরে পাচ্ছি মাইনাস এখন মাইনাসটা রাখতে গেলে আমি আসলে কি করবো মাইনাসটাকে আমি রেখে দিতে পারবো না পারবো না এটা একটু চিন্তার বিষয় কারণ বলা হয়েছে এখানে তোমার যদি আগে থেকে মানে তুমি পুশ করার আগে তোমাকে এটা চেক করতে হবে যে ওর থেকে বড় প্রায়োরিটি কেউ যদি মানে বড় প্রায়োরিটি কেউ যদি থাকে তাহলে সমস্যা নাই স্ট্যাকে অলরেডি খেয়াল করে দেখো আমি এখানে যে রাখলাম মাল্টিপ্লিকেশন রাখলাম হ্যাঁ মাল্টিপ্লিকেশন আর বিয়োগ এই দুইটার মধ্যে প্রায়োরিটি কার বেশি মাল্টিপ্লিকেশনের মাল্টিপ্লিকেশনের হ্যাঁ তো স্ট্যাকে যদি অলরেডি বেশি প্রায়োরিটির কেউ থেকে থাকে তাহলে ওই বড় সামনে এসে ছোট বসতে পারবে না তখন আসলে আমাকে পপ করা লাগবে

ও থেকে যদি বড় হয়ে থাকে তাহলে এটা বড়ের সামনে ছোট বসতে পারবে না বেয়াদবি তাহলে কি ম্যাম বড়টাকে ম্যাম আমরা কি সরায় ম্যাম হ্যাঁ বড়টাকে আমি পপ করে কোথায় নিচ্ছি দেখো এক্সপ্রেশনে পাঠিয়ে দিচ্ছি খেয়াল করে দেখো যখনই মাইনাস আসছে যেই স্টেপে স্টেপ নাম্বার সেভেন সেভেন খেয়াল করে দেখো আমি প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশনটাকে সি এর সামনে বসাই দিলাম বসাই দিয়ে তারপরে আমি এখানে ওকে তাহলে হ্যাঁ এর দেখো আমরা হচ্ছে আহ কোন ক্যারেক্টারটা স্ক্যান করতেছি লেফ্যান্থ এটা হ্যাঁ এটা স্ট্যাকে চলে যাচ্ছে তারপরে ডি ডি স্ক্যান করতেছে ডি ও স্ট্যাকে চলে যাচ্ছে সরি এক্সপ্রেশনে চলে যাচ্ছে এরপরে ভাগ আসতেছে ভাগ বসায় দিতে পারতেছি যেহেতু ভাগের ইমিডিয়েট আগে কেউ নাই তারপরে ই আসতেছে ই পাঠিয়ে দিচ্ছি প্রায় পাওয়ার যখন আসতেছে দেখো পাওয়ারের আহ প্রায়োরিটি কি ভাগের চেয়ে বেশি না কম বেশি বেশি তো পাওয়ারটা স্ট্যাকে বসে যেতে পারতেছে কারণ ওর থেকে ছোট কেউ আছে ওর থেকে বড় তো কেউ নাই তার মানে এখানে পপ করা দরকার পড়তেছে না পাওয়ারটা ভাগের সামনে বসে যাচ্ছে হ্যাঁ তারপরে যখন তেরো নম্বর স্টেপে এফ এফ আমরা রিড করতেছি এফটাকে পাঠাই দিচ্ছি এক্সপ্রেশনে আবার রাইট প্যান্থিস পেলে তখন আমি দুইটা দুইটা মানে রিপিটেডলি পপ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ লেফট না পাই রাইট প্যান্ট চোদ্দ নাম্বার স্টেপে রাইট যখন পাচ্ছি তখন আমি স্ট্যাক থেকে পপ করে প্রথমে কাকে কাকে পপ করতেছি টপ ভ্যালু টপে কে ছিল মানে টপ ইন্ডেক্সটা কত তোমরা বলো তো আমাকে দেখে তেরো নাম্বার স্টেপে জিরো থেকে ইন্ডেক্সিং করি যদি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স তম যেই টপটা সেটা আমি যদি পপ করি তাহলে কে উঠে আসবে পাওয়ার পাওয়ার পাওয়ারটাকে আমি যদি এক্সপ্রেশনে এক্সপ্রেশনে পাঠাই রাখি হচ্ছে প্রথমে পাওয়ার যাবে তারপরে কে যাবে ভাগ যাবে তাই না এরপরে হচ্ছে আমি লেফট প্যান্থিসটা পপ করে ফেলবো কিন্তু ওইটা কোথাও রাখার দরকার নাই মানে স্ট্যাক থেকে সরে যাবেও এই যে লেফট প্যানথেসিসটা আসলে একটা মার্কার কতক্ষণ পর্যন্ত আমি পপ করব ওকে আচ্ছা দেখো এরপরে আমি রাইট প্যানথেসিস যখনই পাবো আসলে এই কাজটা আমি কি করছিলাম একটা রাইট প্যানথেসিস পাইছিলাম পরেই তো লেফট পর্যন্ত পপ করছি তাই না যতক্ষণ না আমি লেফট প্যানথেসিস পাইছি ততক্ষণ স্ট্যাক থেকে আসলে পপ করে ওদেরকে এক্সপ্রেশনে পাঠাইছি জি ম্যাম এখন আমি যখন আবার আর একটা রাইট প্যারেন্থেসিস পেয়ে যাচ্ছি চোদ্দ নাম্বারে তখন আবার আমি পপ করতেছি মাইনাসকে পপ করে কোথায় পাঠাই দিচ্ছি এক্সপ্রেশনে জি ম্যাম জি বুঝতে কত নাম্বার লাইনে একটু আরেকবার আচ্ছা এই যে ১৪ নাম্বার চোদ্দ নাম্বার লাইনে আচ্ছা তোমরা হচ্ছে এই ইয়েটা যতটুকু পর্যন্ত বললাম একটু মিলায় দেখো সামনে যাওয়ার আগে আমি বলবো তোমরা একটু এটা সাথে এটা একটু পড়ো দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ তো তোমাদের কাছে পিডিএফ তো আছে তাই না জি দেখতে পাচ্ছি হ্যাঁ তোমরা একটু একটু এটা সাথে এটা মিলানোর চেষ্টা করো প্রত্যেকটা স্টেপ একবারে শুরু থেকে তোদের সে মিলানোর চেষ্টা করো ম্যাম প্রথমে আমরা লেফট প্যারেন্থেসিস হচ্ছে স্ট্যাকে পুশ করছি আর ম্যাম ওই রাইট প্যারেন্থেসিসটা আমরা কিউতে পুশ করছি ম্যাম রাইট প্যারেন্থেসিসটা কিউতে পুশ করতেছি না ও আচ্ছা একদম ফার্স্ট এর এটা বলতোছো জি ম্যাম ওটা বুঝি না ও আচ্ছা দেখো আমি যখন এই ক্যালকুলেশনটা করব আমার একটা স্ট্যাক লাগবে এই যে এখানে যে স্ট্যাকটা আছে স্ট্যাকটা নিলাম ওকে আর হচ্ছে সিম্বল গুলো আমি একটা একটা করে স্ক্যান করে নিব সেটা মানে এক্সপ্রেশনটা যেখানে আছে সেটার নাম আমরা দিচ্ছি তাই না এক্সপ্রেশনটা যেখানে ডিসক্রাইব করা আছে ইনফিক্স এক্সপ্রেশনটা দেওয়া আছে গিভেন এক্সপ্রেশনটাই হচ্ছে কিউ তাহলে কিউ এর মধ্যে আমি রাইট অ্যাড করব এর এন্ডে দেখো কিউ নাম্বারিং করলাম এক দুই তিন এভাবে করে কিউ এর এন্ডে রাইট প্যান্সিসটা অ্যাড করে দিলাম ঠিক আছে মানে বিশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার বুঝতে পারছো জি ম্যাম আচ্ছা এবার খেয়াল করে দেখো স্ক্যান করতেছি কিউকে কে লেফট থেকে রাইটে এবং প্রত্যেকটার জন্য আমি আসলে তিন থেকে ছয় পর্যন্ত রিপিট করব কতক্ষণ পর্যন্ত রিপিট করব যতক্ষণ না স্ট্যাক এমটি হয় এখন আমি একটা একটা করে ক্যারেক্টার মানে একটা সিম্বল স্ক্যান করতেছি এবং ওই অনুযায়ী আমার স্টেপগুলা কি হয় আমি দেখবো প্রথমে আমার শুরুতেই স্ট্যাকে কিন্তু লেফট প্যান্টেসিস ডে আছে এই অবস্থায় আমি স্ক্যান করতেছি এ কে আমি এক্সপ্রেশনে পাঠিয়ে দিচ্ছি ওকে তারপরে আমি স্ক্যান করতেছি দুই দুইটা দুই নাম্বার স্টেপে সেকেন্ড পজিশনে আছে প্লাস প্লাস কে দিচ্ছি কোথায় স্ট্যাকে তারপরে আমি স্ক্যান করতেছি লেফট প্যান্থিস এটাকেও স্ট্যাকে পাঠিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার এক্সপ্রেশন এই আছে এক্সপ্রেশনে এছাড়া আর কেউ যায় নাই এরপর আমি বি যখন ফোর্থ পজিশনে যখন বিটা স্ক্যান করতেছি বি পাঠিয়ে দিচ্ছি এক্সপ্রেশনে মাল্টিপ্লিকেশন আসলো মাল্টিপ্লিকেশনটা স্ট্যাকে পাঠাই দিচ্ছি সি আসলো সি পাঠাই দিচ্ছি এক্সপ্রেশনে মাইনাস আসলো এবার আমি স্ট্যাকে যখন মানে অপারেটর আসলে তো স্ট্যাকে রাখবো সিম্পলি তো স্ট্যাকে রাখতে গেলে আমাকে চেক করতে হবে যদি ওর থেকে বড় কেউ থেকে থাকে তাইলে ও মানে ওখানে বসতে পারবে না আগে বড়জনকে পপ করে এক্সপ্রেশনে পাঠাইতে হবে তারপরে ও বসবে আইডিয়াটা ক্লিয়ার

এক্সপ্রেশনে পাঠাই দিচ্ছি যে কারণে সাত নাম্বার স্টেপে গিয়ে এ বি সি এর পরে মাল্টিপ্লিকেশনটা এক্সপ্রেশন পি তে অ্যাড হচ্ছে আসি আমরা সবাই এই পর্যন্ত জি ম্যাম ওকে এবার আট নাম্বার স্টেপে দেখো লেফট প্যান্সিসিস আসলো এটাকে স্ট্যাকে পাঠিয়ে দিলাম নয় নাম্বারে ডি স্ক্যান করতেছি ডি টা এক্সপ্রেশনে পাঠিয়ে দিলাম ঝামেলা নাই এরপরে দশ নাম্বারে আমি স্ক্যান করতেছি একটা ভাগ ভাগ চিহ্ন তাই না ভাগটাকে আমি স্ট্যাকে পাঠায় দিলাম এখানেও ঝামেলা নাই এগারো নাম্বার সিম্বল যেটা স্ক্যান করতেছি ই ই কোথায় যাবে বলো এক্সপ্রেশনে এক্সপ্রেশনে চলে গেল বারো নাম্বারে আমি স্ক্যান করতেছি পাওয়ার পাওয়ারটা আমি কি স্ট্যাকে বসাতে পারবো কিনা আমি চেক করে দেখি এর আগের মানে স্ট্যাকে কারেন্ট পজিশনে কোন অপারেটরটা আছে আছে ভাগ ভাগ হচ্ছে পাওয়ারটার যে ছোট তাইলে আমি ছোটর সামনে বড় বসতে পারবে বেআবি হবে না বসাই দিলাম ভাগ ইয়ে কি বলে প্রায় পাওয়ার ওকে তাহলে বারো নাম্বার স্টেপে যখন আমি পাওয়ার রিড করতেছি পাওয়ারটাকে আমি স্ট্যাকে বসাই দিচ্ছি 13 નંবারে আমি এফ রিড করতেছি এফ পাঠিয়ে দিচ্ছি এক্সপ্রেশন পিতে 14 નંবারে যখন আমি রাইট প্যারেনথেসিস পাচ্ছি ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম বলো ম্যাম পাওয়ারের যে ম্যাম মানে পাওয়ার যে বড় তো ম্যাম এই হিসেবে তো ম্যাম পাওয়ার পি সামনে বসবে না তো এই ক্ষেত্রে আমরা পাওয়ারকে ম্যাম এক্সপ্রেশনে নিলাম না কেন পাওয়ার কোথায় পিছনে বসবে না নামে যে 12 পাওয়ার স্ক্যান করলাম তো ভাগের চেয়ে তোম পাওয়ার বড় ভাগের চেয়ে বড় মানে যদি অলরেডি ধরো তোমার বোঝা সুবিধার জন্য বলছি ধরো তুমি হচ্ছে সিনিয়র একজন হ্যাঁ তো একটা রুমে তোমার বাকি সব জুনিয়ররা বসাছে তুমি এসে কি করলা সিনিয়র তুমি বসতেই পারো কিন্তু তুমি যখন মানে সব সিনিয়রদের সামনে এসে জুনিয়র কেউ বসে যাবে না কাইন্ড অফ এরকম সম্মান দেখায় হচ্ছে চলে যাবে জি বুঝতে পারছি বুঝছো বসা আছে যারা বড়র সামনে এসে ছোট কেউ বসবে না বুঝতে পারছো জি ম্যাম আচ্ছা তাহলে দেখো এখন বলতো স্যার আমি চোদ্দ নাম্বার যখন রাইট প্যারেন্থিস পাচ্ছি চোদ্দ নাম্বারের জন্য আমার ইনস্ট্রাকশনটাতে আমি যাই বলছে ইফ এ রাইট প্যারেন্থিস ইজ এনকাউন্টার তখন কি করব রিপিটেডলি পপ করব স্ট্যাক এবং পিতে অ্যাড করব কতক্ষণ যতক্ষণ না একটা লেফট প্যারেন্থিস পাচ্ছি তারপরে লেফট রিমুভ দ্য লেফট প্যারেন্থিস ডু নট অ্যাড দ্য লেফট প্যারেন্থিস টু পি পিতে কখন আমি এক্সপ্রেশন এটা অ্যাড করার দরকার নাই ওকে তাহলে ওই কথা অনুযায়ী আমি আসলে যখন বারো নম্বরে এসে আহ বারো নাম্বারে বারো বার কত দিচ্ছিলাম আমরা চোদ্দ তাই না চোদ্দ নাম্বারে এসে যখন রাইট স্ক্যান করতেছি তখন আমি দুইটা পপ অপারেশন করব একটা হচ্ছে টপ কি বলে পাওয়ার এবং আরেকটা হচ্ছে ভাগ এই দুইটাই চলে গেল এক্সপ্রেশনে তারপরে আরেকটা পপ করব যে লেফট প্যান্থিস যেটা ছিল সেটাও চলে গেল এখন আমার স্ট্যাক এর অবস্থা কি হচ্ছে চোদ্দ নাম্বার স্টেপ এসে লেফট তারপরে মাইনাস তার মানে ভাগ পাওয়ার এবং লেফট টা আমি স্ট্যাক থেকে বের করে দিলাম এখন আমি যখন পনেরো নাম্বার স্টেপে এসে গুণ রিড করতেছি হ্যাঁ গুণটা যখন আমি রিড করতেছি গুণটা কি আমি বসাইতে পারবো কি পারবো না এটা বলো আরেকটু ম্যাম চোদ্দ চোদ্দটা হচ্ছে আমরা রাইট প্যারেন্সিসিস যে পাইলাম হ্যাঁ তো সেই আমরা মানে কি কি ওই এক্সপ্রেশনে পাঠাবো একটু আচ্ছা রাইট প্যারেন্থেসিসিস পাওয়ার পরে আমি হচ্ছে স্ট্যাকে স্ট্যাকে পপ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা লেফট না পাই তাইলে একটা লেফট না পাওয়া পর্যন্ত আমি প্রথম পপে কি পাচ্ছি পাওয়ার পাচ্ছি পাওয়ার পাঠিয়ে দিলাম তারপরে পপ করতেছি কি পাচ্ছি ভাগ পাচ্ছি ভাগ পাঠিয়ে দিলাম তারপরে দেখো ওই যে যে ছয়ের বিতে কি বলা হয়েছে এই যে ছয়ের এর কাজটা করে ফেলছি আমরা ছয়ের বিতে বলছে রিমুভ দা লেফট প্যারেন্টিস সেটাও আমরা করে ফেললাম রিমুভ করে ফেললাম বুঝতে পারছি পনেরোতে আমরা মাল্টিপ্লিকেশন রিড করতেছি মাল্টিপ্লিকেশনটা কি আমি বসাতে পারবো কি পারবো না এখানে তোমাদের কোয়েশ্চেন ছিল তাকে আমি মাল্টিপ্লিকেশন বসাতে পারবো কি পারবো না মানে মাইনাসের সামনে মাল্টিপ্লিকেশন বসবে কি জি বসবে আচ্ছা তারপরে আমি তাহলে এখানে মাল্টিপ্লিকেশন বসাই দিলাম ওকে তারপরে আসতেছে কে জি আসতেছে ষোলো নম্বরে জিকে পাঠায় দিচ্ছি কোথায় এক্সপ্রেশন এক্সপ্রেশনে আবার আমি একটা রাইট প্যারেন্থেসিস পাইলাম এবার তোমরা বলো কি করতে হবে এখন লেফট না পাওয়া পর্যন্ত স্টার্ট থেকে পপ করতে থাকো আর এক্সপ্রেশনে বসাতে থাকো হ্যাঁ প্রথম পপে কি আসবে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন তারপরের পপে কি আসবে মাইনাস তারপরে আমি রিমুভ করে দিব লেফট প্যারেন্থেসিস তাহলে দেখো 17 নম্বরে 17 নম্বর স্টেপে হচ্ছে আমার শুধুমাত্র প্লাস বাকি থাকলো

তখন রিপিটেডলি পপ করতে থাকবো স্ট্যাক থেকে প্রথমে যাবে পাওয়ার তারপরে আসবে প্লাস এবং রিমুভ করে ফেললাম স্ট্যাক থেকে এবং এখন আমার স্ট্যাকটা এমটি যেহেতু এমটি স্ট্যাক তার মানে লুপ এখানেই ব্রেক হয়ে যাবে ফাইনালি আমি এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি এক্সপ্রেশনটা কি আসতেছে এ বি সি মাল্টিপ্লিকেশন ডি ই এফ পাওয়ার ভাগ জি মাল্টিপ্লিকেশন মাইনাস এইচ মাল্টিপ্লিকেশন আবার প্লাস তো এটা আমার এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটা কি আমরা আগের দিন বের করে ফেলছিলাম না মনে আছে তোমাদের জি ম্যাম জি ম্যাম ম্যানুয়ালি ম্যানুয়ালি করে তো আমরা এটাই পাইছিলাম তাই না ওকে এবার বলো কেউ আসছো কি না যে আমরা বুঝি নাই কঠিন লাগে মাথার উপর দিয়ে গেছে একবার একটু এই অ্যালগোরিদম সাথে মিলাই মিলাই তোমরা এটা করার চেষ্টা করো ঠিক আছে অ্যালগোরিদমের সাথে মিলাই করার চেষ্টা করো তাহলে তোমরা নতুন একটা জিনিস আবিষ্কার করবে আমি একটা জিনিস বলি নাই সেইটা তোমরা দেখি নেক্সট ক্লাসে বলতে পারো কিনা আমি কি বলি নাই এটা তোমাদের হোমওয়ার্ক ওকে জি ওকে কারো কোনো কোশ্চেন আছে ও আচ্ছা পাওয়ারের প্রায়োরিটি ডিভাই থেকে বেশি কেন বেশি কেন আচ্ছা এটা হচ্ছে প্রায়োরিটির একটা লিস্ট আছে আমি তোমাদেরকে আবার দেখাই আমরা গত ক্লাসে দেখছিলাম যে প্রশ্নটা করছো সে আসো হ্যালো ম্যাডাম মেসেজ দিচ্ছে আচ্ছা 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 ঠিক আছে এই ইয়েটা দেখো এই পার্টা দেখো সিক্স পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে তোমার বলে দেয়া আছে কার আহ প্রায়োরিটি কত হুম এক্সপোনে এক্সপোনেন্সিয়ালের প্রায়োরিটি সবচেয়ে বেশি তারপরে মাল্টিপ্লিকেশন ডিভিশন লোয়েস্ট হচ্ছে প্লাস এইটা অনুযায়ী আমরা কাজগুলা করি বুঝতে পারছো ও কথা বলতে পারে না না ওর মাইক্রোফোন নষ্ট মাইক্রোফোনে অনেক সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই কার কোনো কোশ্চেন না থাকলে ওকে ম্যাম আচ্ছা ম্যাডাম ঠিক আছে ওকে ওকে আসসালামু আলাইকুম আদাব আদাব